রবীন্দ্রনাথ যে ভারতবর্ষের শ্রেষ্ঠ চিত্রশিল্পীদের একজন, তা লম্বা ভনিতা বা সংকোচ করে বলার দিন গেছে। নদী যেমন মহাসমুদ্রের একটানে মিলিত হওয়ার জন্য এগিয়ে চলে, তেমনি রবীন্দ্র ভাবনার প্রতিভার বহু ধারা প্রবাহিত হয়ে মিলিত হয়েছে জীবনের বিচিত্র সমুদ্র সঙ্গমে। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। তার চিত্রেও আমরা দেখি সেই সীমা ও অসীমের দ্বন্দ্ব। সাহিত্য ও সঙ্গীতের পূর্ণতা দিয়ে গভীর নিষ্ঠার সঙ্গে শেষ বয়সে চিত্রকলার প্রতি আকৃষ্ট হন আমাদের সবার প্রিয় প্রাণের ঠাকুর রবি ঠাকুর। বাল্যকাল থেকেই রেখায় ও রঙে রচনা করেছেন চিত্র, তবে সুষ্ঠুভাবে প্রকাশ করার সময় পেয়েছেন প্রবীণকালী। আর্জেন্টিনায় ওকাম্পোর আতিথ্যে থাকার সময় তিনি তার পাণ্ডুলিপিতে যখন লেখা কাটছেন এবং সেটা ছবির রূপ নিচ্ছে, সেই থেকে ওকাম্পো তাকে উৎসাহিত করেন এবং 67 বছর বয়স থেকে তিনি তার কথা শুনে অঙ্কনে মনোনিবেশ করেন। এই অঙ্কন পদ্ধতি বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুরের সারা জীবনে। চিন্তা ভাবনায় শৈলীতে নিজেকেই নিজে দিনের পর দিন এগিয়ে নিয়ে গেছেন। ভাবনা দিন দিন আরও প্রস্ফুটিত হয়েছে এবং আমাদের চিত্রকলাকে তথা ভারতীয় চিত্রকলাকে, বাংলার চিত্রকলাকে সমৃদ্ধ করেছেন। তাই তার চিত্রকলাকে সামনে রেখে, তার পর্যায়গুলোকে সামনে রেখে আমাদের আজকের উপস্থাপনা রবীন্দ্রনাথের ভাবনা ও তার চিত্রকলা। রবীন্দ্রনাথ ঠাকুর মোটামুটি 1929 সনের শেষ দিকে ছবি আঁকা শুরু করেন এবং শেষ করেন 1940 সাল নাগাদ। মাত্র 11 বছরেরও কম সময়ে সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত থেকেও তিনি 2000-এরও বেশি ছবি এঁকেছিলেন। তার ছবি আঁকায় প্রধানত দুটি পদ্ধতি পরিলক্ষিত হয়। প্রথমত ফোঁটা ও গোলাকার রেখাকৃতি এবং দ্বিতীয়ত কৌণিক রেখা, যা একটি সূক্ষ্ম বিন্দুতে মিলিত হয়েছে। চিত্রশিল্পী রবীন্দ্রনাথ প্রায় সমস্ত ছবিই এঁকেছিলেন পেলিক্যান কালিতে। তেল রং ব্যবহার করেছিলেন মাত্র 2 বা 3 বার। এই পেলিক্যান কালিতে তিনি স্পিরিট মেশাতেন যাতে তা তাড়াতাড়ি শুকিয়ে যায়। প্রথম প্রথম ছবি হতো একরঙা, জলে নষ্ট হবে না এমন কালো কালিতে আঁকা। তারপরে আসত একই রঙের দুটি টুটা বা টোন, যেমন হালকা নীল, গাঢ় নীল, তারপরে এলো লাল, কালো কিংবা লাল নীল, তারপর হঠাৎই একসঙ্গে সব রং এসে গেল। প্রথম প্রথম তুলি বাগে আসত না তার, সেই জন্য নরম তুলি ফেলে কালি বা কলমের উল্টো দিকে বা আঙুল দিয়ে রং লাগাতেন। কোনো ক্ষেত্রেই রং সীমারেখা অতিক্রম করত না। শেষের দিকে তুলিও আয়ত্ত করে নিয়েছিলেন তিনি। রঙিন কালি ব্যবহার করেছিলেন, কখনো কখনো আবার নানাবিধ সবজি নিংড়ে রঙিন রং দিয়ে এঁকেছেন তিনি। কখনো রং আগের থেকে মেশাতেন না, মেশানো রং ব্যবহার করতেন না। এক কথায় প্যালেট বা রং মেশানোর থালি হিসাবে ব্যবহার করতেন ছবির কাগজ, ছবির জমিই হতো তার প্যালেট। যখন স্থানে স্থানে উজ্জ্বল আলো আনার দরকার হতো, ছুরি দিয়ে সেখানটা কেটে ফেলে বা অন্য কিছু দিয়ে ঘষে সে জায়গায় টেম্পারা বা প্যাস্টেল বা ক্রেয়ন লাগিয়ে অস্বচ্ছ রং এনে আলো উস্কিয়ে, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে হাইলাইট করা, তাই করে দিতেন।
রবি ঠাকুরের ছবির গোড়ার কথা হচ্ছে রূপভেদ। একটা গাছকে দেখছি, দেখি তার হিউম্যান কোয়ালিটি। অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, রবিকা গান গেয়েছেন, তুমি কে গো আমি বকুল, যেন কিশোরী মেয়েটি ঝরে যাবে দুদিন বাদে, তুমি কে গো আমি পারুল, হাসি খুশিতে ভরা আর সাজসজ্জার বাহারে উজ্জ্বলতার যেন বিশেষ একটা গর্ব আছে, আমি শিমুল, একটু লজ্জিত একটু কুণ্ঠিত যেন সুকুমারী। তিনি তো শুধু ফুল দেখেননি, দেখেছেন তার ভিতর এইসব হিউম্যান কোয়ালিটির রূপ। এই যে রূপভেদ আমরা দুই দেখি, মানুষের সঙ্গে আমাদের আত্মীয়তা, তাই ওই এসে যায় মানুষ। রূপ ইজ ফর্ম, চোখে দেখি মনেও দেখি, দুটোই রূপ। মানুষের মনে যা দেখি তা মানসিক ভাব, আর চোখে যা দেখি তা হলো প্রাকৃতিক ভাব। এই দুই মিলিয়ে সৃষ্টির পরিপূর্ণতা। দুই থাকা চাই, মনের দেখাও থাকা চাই, চোখের দেখাও থাকা চাই। অগ্রাহ্য অক্ষরের আশ্রয় ছেড়ে নির্ভীক রেখা অজস্র আকাশ স্পন্দিত করে তোলে ছন্দে, নানা রং তাদের অস্বচ্ছ ভাস্বর ঐশ্বর্য ছড়ায় মুক্ত হস্তে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করেছিলেন। তিনি যখন পাণ্ডুলিপি লিখতে লিখতে কাটছেন আর তা ছবি হয়ে যাচ্ছে, তখন তিনি এই দুই রূপই উপলব্ধ করেছিলেন। রেখার গ্রন্থি জটিল খেয়ালি কারুকার্যের চরম রূপান্তরকে প্রাথমিক অবস্থায় কবিরও জানা দায়, কবির কাছেও তা অজ্ঞাত থাকে। মগ্ন চৈতন্যের রহস্যময় মূর্তিশালা থেকে অজানা ইশারা আসে, আকৃতির অঙ্কুর অভাবনীয় পরিণতি পায়, অর্ধচেতনার এই খেলায় দ্বিধা দেখা দেয়। কোনো অর্ধরচিত পুষ্পাকৃতি হয়তো মধ্যপথে মত পরিবর্তন করে অবশেষে রূপ ধরে কোনো এক সৃষ্টি ছাড়া অকাল্পনিক পাখি। আবার রেখার প্রাথমিক নীহারিকায় হয়ে ওঠার কোনো নিস্থিরতা বা নিশ্চিত নির্দেশ থাকে না অনেক সময়। কবির লেখনীর এই আপাত শৈলীলার নিয়ামক তার অনবদ্য রুচি এবং নানা দেশের শিল্পধারায় স্নাত তাহার এই সহজ রূপদৃষ্টি। স্মৃতির সুদীর্ঘ সঞ্চয় থেকে উদ্ধৃত বাস্তব জগতের নানা দৃশ্যরূপে ভগ্নাংশ অবচেতনার রহস্য গুহা নিরালোক থেকে উদ্বোধিত বহু প্রতীকী মূর্তি আকৃতি বিষয় বিকাশে আকস্মিক দৈব পরিবর্তন কবির জন্মগত ছন্দবোধ ছিল। এইসব নানা উপাদানের সংযোগে ষষ্ঠ এই অভিনব জগৎ নিছক স্বপ্ন প্রয়াণ নয় কবির পক্ষে। রবীন্দ্রনাথের একান্ত স্পর্শকাতর মনের মায়া মুকুরে শুধুই চিরন্তন সত্য নয়, এ যুগের প্রত্যাগত বর্বরতার অশেষ বিভীষিকাও সম্পূর্ণ প্রতিফলিত হয়েছে। কবি ব্যাখ্যা করতে গিয়ে তার ছবিতে এক জায়গায় লিখে ফেলেছিলেন, মানুষের প্রকৃতির বরফ কঠিন হিমহারে তার সুরকণ্ঠ আনে জীবনের বসন্ত বাহার, অনেক দুঃখ আছে জেনেও অথই পারাবারে ডুবুরিয়ে মন দেখি ডুব দেয় অতলে তাহার, জরাজীর্ণ মানুষের সমাজের ধ্রুব এক ধ্রুপদী সঙ্গতি তাহার মূরতি গড়ে এ মুহূর্তে জানাই প্রণতি, সে এক সবুজ মন আঁকা আছে প্রকৃতির পটে, ধানের হলুদ রোদে পাখির পালকে সন্ধ্যায় তারই রাখালি সুরে গান হয় নদীর ছায়া নটে, ভাব আর নম্র আঁখি মেলে রাখে রজনীগন্ধায়। তার প্রাথমিক পর্যায়ের কিছু ছবিতে আমরা সেই রকমই জিনিস দেখি, সেই রকমই কল্পনার জগতে তিনি থাকতেন, তার লেখার থেকেই সেই কল্পনা জগতের অঙ্কনের সৃষ্টি তৈরি হতো, এবং এইভাবেই তিনি আস্তে আস্তে ধীরে ধীরে চিত্রকলাকে সমৃদ্ধ করে এগিয়ে নিয়ে গেছেন আমাদের রবি ঠাকুর, প্রাণের ঠাকুর, সবার ঠাকুর। Rabindranath Tagore, who is mainly known for his poetic genius, was also a fine artist. Picking up the brush rather late in life, Tagore went on to become a prolific painter and took his works to exhibitions across the world. What started as doodles
moved to independent paintings and sketches 4 years later. In the second phase of his artistic journey, Tagore created animals or fantastic creatures more by his instinct, and they were all products of his imagination. Interestingly, Tagore had his own poetic take on it, referring to one of his creations as a probable animal that had unaccountably missed its chance of existence, or a bird that only can soar in our dreams. This led him to the creation of an antediluvian menagerie. Spurred by the same spirit of inventiveness, he also took to cross projecting the movement of a living animal onto an imagined body, or a human gesture onto an animal body, and vice versa. This exchange between the familiar and the unknown, the inhabitation of one into the other, has led him to forms that are as expensive as they are inventive. রবীন্দ্রনাথকে আমরা বিভিন্ন রূপে পেয়েছি। কখনো তিনি কবি, কখনো বা তিনি গল্পকার, কখনো বা তিনি ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার, আবার চিত্রকারও বটে। রবীন্দ্রনাথের চিত্রভাবনার পর্যায়গুলিকে কতগুলি ভাগে ভাগ করা হয়েছে। আমি যে পর্যায়ের আলোচনা করব সেখানে তার চিত্রভাবনার মধ্যে ফুটে উঠেছে কিছু আজগুবি ভাবনা, কিছু কাল্পনিক ভাবনা, আবার অ্যাবস্ট্রাক্ট জাতীয় ভাবনা। কাব্য কবিতার ক্ষেত্রেও তার এই কিছু কাল্পনিক ভাবনার প্রকাশও আমরা পেয়ে থাকি। এই মুহূর্তে আমার একটি কবিতার কথা মনে পড়ছে, যেটি আমি অনেক ছোটবেলায় সহজ পাঠের দ্বিতীয় ভাগে পড়েছিলাম। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু, চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। এই মুহূর্তে আমার আরেকটি কবিতার কথাও মনে পড়ে যাচ্ছে, সেটি হলো খান্ত বুড়ি দিদি শাশুড়ি, পাঁচ বোন থাকে কালনায়, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাঁড়িগুলো রাখে। আর রবীন্দ্রনাথ শুরু করলেন চিত্রাঙ্কন। এই চিত্রাঙ্কনের মধ্যে একটি অন্যতম পর্যায় হল চতুর্থ পর্যায়, যেখানে আজগুবি বা বাস্তব বিচ্ছিন্ন অ্যাবস্ট্রাক্ট ছবি তার চিত্রাতিহাসে সেতুবন্ধনের কাজ করল। শুনলে অনেকেই অবাক হবেন যে তার 2000-এর উপর ছবির মধ্যে আজগুবি উদ্ভট ছবির সংখ্যা হবে বোধহয় শতকরা 5, আর বাস্তব বিচ্ছিন্ন অ্যাবস্ট্রাক্ট ছবি শতকরা 1। সংখ্যায় কম হলেও এই ছবিগুলি মানব হৃদয় তথা পৃথিবীর চিত্রাতিহাসে অনবদ্য স্থান দখল করেছে। তাই বলি এই রবি সেই রবি, যা অস্ত যায় না, মেঘের আড়ালে ক্ষণিকের জন্য লুকিয়ে পড়ে না। তার প্রতিভা মহাকাশের বুকে উজ্জ্বল নক্ষত্রের মতো বিরাজমান। তাই এই অসামান্য কবির প্রতি আমার নিবেদন, আমার চিত্তে তোমার সৃষ্টিখানি রচিয়া তুলিছে বিচিত্র এক বাণী, তারই সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি জাগাই তুলিছে আমার সকল গীতি। আপনারে তুমি দেখিছ মধুর রসে, আমার মাঝারে নিজেরে করিয়া দান, হেমোর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে পান। রবীন্দ্রনাথ এই পর্যায়ের ছবি নেহাতি আকস্মিক অজস্র বেগে অনেকগুলি একসঙ্গে এলো, এবং এতে এলো প্রাকৃতিক বিষয়বস্তু, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, মানুষের শরীর এবং রূপ, বাড়িঘর দোর, বিশ্ব প্রকৃতি প্রভৃতি।
মানুষের মুখ তিনি এঁকেছেন ডিম্বাকৃতি করে, সেই চিরন্তনী রহস্যময় নারী অবগুণ্ঠিত, যেন একমুখ শিবলিঙ্গের আকৃতি বা আদিম যুগ থেকে সৃষ্টির প্রতীকরূপ পূজিত। তিনি শিলাইদহে থাকাকালীন প্রজাদের নানান মুখের গড়নের রবীন্দ্রনাথ তার চিত্রভাবনায় নতুন নতুন পর্যায়ের আবির্ভাব ঘটিয়েছে বারবার। তার এই চিত্রভাবনার মধ্যে একটি বিশেষ স্থান দখল করে আছে নারী চরিত্র। নারী চরিত্রের সুখ দুঃখ আনন্দ বেদনা এই সমস্ত কিছুই তিনি ফুটিয়ে তুলেছেন। তার লেখা সাধারণ মেয়ে কবিতাটিতেও তার এই চিত্রভাবনারই ঝলক দেখা যায়। আর আমি আমার নৃত্যের মাধ্যমে সেই সাধারণ মেয়ে কবিতাটিকেই তুলে ধরব, যেখানে তার চিত্রভাবনার মাধ্যমে কবিতাটি সুন্দরভাবে প্রত্যেকটি পংক্তিকে অঙ্কিত করেছেন তিনি এবং যেন প্রাণ ঢেলে দিয়ে। বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি, আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার, তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। অনেকেই জানেন না হয়তো, তিনি ছিলেন বর্ণান্ধ। নীল ও সবুজ রং তিনি দেখতে পেতেন না, তাই তিনি তার ছবিতেও এই দুটি রঙের তেমন ব্যবহার করেননি। যদিও করে থাকেন, তাও অতি তীব্র বা র কালা হিসেবে। ওকাম্পার অনুপ্রেরণায় রবির ছবি হয়ে ওঠে প্রাণবন্ত। সেই সময় তিনি প্রচুর ছবি এঁকেছেন। এই প্রসঙ্গে বলা যায়, সেই সময় কাকার ছবি আঁকা দেখে অবনীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছুদিন ছবি আঁকাই বন্ধ করে দেন। তিনি রবির ছবিকে বলেন ভলক্যানো ইরাপশন বা অগ্নুৎপাত। 1930 সালে তিনি ইউরোপের এবং আমেরিকায় চিত্র প্রদর্শিত করতে বেরিয়ে পড়েছিলেন এবং এই চিত্রগুলি লন্ডন, বাকিংহাম প্যারিস, বার্লিন প্রভৃতি বিভিন্ন স্থানে প্রদর্শিত হয়েছিল ও বহু প্রশংসিত হয়েছিল এবং সেই সময় দাঁড়িয়ে তার ছবি বহু মূল্যে বিক্রিও হয়েছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছেন, আমার আঁকা ছবির অর্থ কি লোকে প্রায়ই আমায় জিজ্ঞাসা করেন। আমার ছবিও যেমন নীরব, আমিও তাই। ব্যক্ত করাই তোদের কাজ, ব্যাখ্যা করা নয়। অভিব্যক্ত রূপের পিছনে কি আছে যে চিন্তা দিয়ে খুঁজতে হবে, ভাষা দিয়ে বলতে হবে? রূপের সার্থকতা যদি রূপে ফুটে উঠে থাকে তবেই তোর আর রইল, না হলে বিজ্ঞানের কোন তথ্য বা সত্যনিহিত নৈতিক কোন যুক্তিযুক্ততা, এরূপ কোনো কারণেই ওরা স্থায়ী হবার নয়। রবীন্দ্রনাথের কীর্তি, বিশেষ করে চিত্রকীর্তি, যেন মশালের মতো পথ দেখিয়ে দেয়। বিশেষ করে 60-এর দশক থেকে তাঁর সমগ্র কীর্তির মধ্যে আধুনিক শিল্পী পান তাঁর নিজের সমস্যাবলীর হদিশ। যেসব সমস্যা যতখানি দর্শন ও নীতিগত, তার হদিশের মধ্যে আবার রবীন্দ্রনাথ শৈলীগত সমাধানেরও কিছুটা সংকেত দিয়েছেন। তিনি যেসব রচনাগত, শৈলীগত, নতুনত্ব এবং সমাধানের সংকেত রেখে গেছেন, তার কীর্তি ভারতীয় চিত্রকলায় সব কিছু ছাপিয়ে নিজের জন্য মহিমাময় স্থান করে নিয়েছে। এবং ঠিক এই কারণেই তিনি প্রতিটি নবীন সার্থক চিত্রশিল্পীর মনের গভীরে, এমনকি তাদের অজান্তে তাদের অবচেতন মনে স্থান করে নিয়েছেন। তাই তিনি সকলের ঊর্ধ্বে, তিনি মহাবিশ্বের উজ্জ্বল নক্ষত্র।